আমরা এখন ঠিক এই মুহূর্তে টরন্টোর ফাইন্যান্স হাব বা ফাইন্যান্স ডিস্ট্রিক্টের ঠিক মধ্যখানে আছি। এখানে চারপাশে শুধু ব্যাংক, ইন্স্যুরেন্স, এই সমস্ত ফাইন্যান্সিয়াল কোম্পানির সব হেড অফিস। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি দ্য ব্যাংক অফ নোভাস্কোশিয়ার হেড অফিসের সামনে। এই বিল্ডিংটা হচ্ছে হেড অফিস। এই মুহূর্তে লাঞ্চ টাইম চলছে, তাই রাস্তায় প্রচুর লোকও নেমে এসছে আস্তে আস্তে, কারণ রেস্টুরেন্ট এবং রোড সাইড যে সমস্ত প্যাডিস খাবারের জায়গাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ভরে যাচ্ছে। প্রত্যেকটা জায়গায় এখানে আপনার সাবওয়ে আছে, সাবওয়েটা ওয়েল কানেক্টেড। এখানে যেমন কিং স্ট্রিট, এখান দিয়ে নেমে গেলে কিং স্ট্রিট সাবওয়ে। এখানে রাস্তা ক্রস করছি তার কারণ আমরা এখন যাচ্ছি ইয়ং অ্যান্ড ডান্ডা স্কোয়ার, যেটাকে ক্যানাডার টাইম স্কোয়ার বলা হয়, মানে টরন্টোর টাইম স্কোয়ার, সেইটা দেখবার জন্য। এই এলাকায় অনেকগুলো পুরনো বিল্ডিং আছে যেগুলোর এক একটা 150-200 বছরের পুরনো, কিন্তু কোনোটাকেই ভেঙে ফেলা হয়নি, প্রত্যেকটাকে খুব সুন্দরভাবে রেনোভেট করে রাখা হয়েছে, নতুনদের সঙ্গে মিশিয়ে রাখা হয়েছে। এটা এখানে সব জায়গাতেই হয়, ক্যানাডাতে আমি দেখেছি সব জায়গাতেই কোনো পুরনো বিল্ডিং, হেরিটেজ বিল্ডিংকে খুব যত্ন সহকারে রাখা হয়। কুকুর এখানে সর্বত্র দেখতে পারবেন, প্রত্যেকের বাড়িতে, মনে হয় আমার বাড়িতেই একমাত্র কুকুর নেই, বাদ বাকি সবার বাড়িতেই কুকুর আছে। এই বিল্ডিংটা 1880 সালের বিল্ডিং, তখনকার সময়কার একটা সুপার মার্কেট, এখনও ঠিক সেই অবস্থায় সেইভাবেই রেখে দেওয়া হয়েছে। এখানেও এই বিল্ডিংটাও প্রায় 1870 সালের। দেখুন বিল্ডিংগুলোকে সমস্ত কিছু, এবং দেখলে বোঝাও যাচ্ছে না, এবং গায়ে যে প্রত্যেকটা নকশা আছে সেই নকশাগুলো পর্যন্ত এতটাই পরিষ্কার। এখানে কতটা পরিমাণ এখানে সেই টেক কেয়ার হয় সমস্ত পুরনো বিল্ডিং। ইটান সেন্টারের কাছাকাছি আমরা চলে এসেছি। বড় বড় বিলবোর্ড দেখা যাচ্ছে, যেগুলো রাত্রিবেলা এলে আরও ভালো বোঝা যায়। তো এখন তো দিনের বেলা, যাক আজকে যদি আকাশটা পরিষ্কার থাকতো আরও ভালো উঠতো, তবে মেঘলা আছে। আমরা তার মধ্যেই ঘুরে নিই জায়গাটা। দেখুন এখানে পুরোনো দিনের সেই থিয়েটার হল এখনও জীবিত, মানে এখনও লাইভ এখানে শো হয়, থিয়েটার শো হয় এবং লোক দেখে, তার টিকিট অনলাইনে বিক্রিও পর্যন্ত হয়। অত সুন্দরভাবে রেনোভেট করা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখা। আমাদের কলকাতায় তো সব থিয়েটার হলই মনে হয় সব ইতিহাস হয়ে গেছে, কোনো একদিন ছিল একটা, কিন্তু এখানে কিন্তু এখনও নতুন প্রজন্ম সেই থিয়েটার দেখতে আসে। এই সেই সিটি সাইট সিইং টরন্টোর হাফ অ্যান্ড হাফ বাস। এই বাসে করে আপনারা যখন আসবেন ঘুরতে, এই বাসের টিকিট করে নেবেন এবং এখানকার যত দ্রষ্টব্য স্থান আছে সব আপনাদের ঘুরিয়ে দেবে। এই আমি এসে পৌঁছালাম এখন টরন্টোর টাইম স্কোয়ার। হ্যাঁ, জায়গাটা যদি রাত্রিবেলা আসা যায় তাহলে এর সৌন্দর্য অন্যরকম, এখন দিনের বেলায় অন্যরকম। এখানে নানান রকমের অনুষ্ঠান হয়ে থাকে, গান বাজনার অনুষ্ঠানও হয়ে থাকে। ওইখানে দেখুন সামনে একটা স্টেজও করা আছে। সব সময় এই জায়গাটা খুবই হ্যাপেনিং, প্রচুর লোক থাকে এবং থাকতেই হবে, জায়গাটা এই জন্যই করা আছে। আর ইয়াং জেনারেশন এই জায়গাগুলোতে বেশি আসে। ইটন সেন্টারে ঢোকা যাক। এই সামনেই দেখা যাচ্ছে ইটন সেন্টার, যেটা আপনাকে বললাম আগে, যেটা একটা প্রিমিয়াম আউটলেট, সেই জায়গাটা একটু দেখে আসি। এই হচ্ছে টরন্টোর স্ট্রিট কার বা ট্রাম, আমরা যাকে দেশে ট্রাম বলি এখানে স্ট্রিট কার বলা হয়। আর আমরা আছি এই মুহূর্তে ইয়াং অ্যান্ড ডান্ডা স্কোয়ার, যেটাকে ক্যানাডার টরন্টোর টাইম স্কোয়ার বলা হয়। চলুন রাস্তাটা পেরিয়ে যাই, তাহলে পেরিয়ে গেলে আমরা ওখান থেকে ইটান সেন্টারে ঢুকতে পারব। আস্তে আস্তে এই সমস্ত জায়গা ভিড় হয়ে আসছে, যত বিকেল হচ্ছে, বিকেল হচ্ছে মানে দুপুরবেলা লাঞ্চ আওয়ারের পরেই ম্যাক্সিমাম অফিস ছুটি। তার কারণ হচ্ছে সোমবার দিন ছুটি, লং উইকেন্ড, মানুষের বিশাল প্ল্যান, শহর ছেড়ে ম্যাক্সিমাম লোকই বেরিয়ে যাবে। তার আগে সবার প্রস্তুতি চলছে, তাড়াতাড়ি বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছে। এই আমরা এখন
ইটান সেন্টারের ভেতরে ঢুকছি। চলুন যাওয়া যাক। আমরা ঢুকে গেলাম ইটান সেন্টারের ভেতরে। এটি একটি প্রিমিয়াম আউটলেট। আমি প্রায় দু ধাপ নিচে চলে এলাম, প্রায় 20-30 ফুট। তারপরেও দেখছি আরও নিচে জায়গা আছে যাওয়ার। এখানে মাটির তলায় যে কত অবধি কী আছে আমি সেটাই বুঝতে পারি না মাঝে মাঝে। যত নিচেই যাওয়া যাক না কেন, কোনো না কোনো দোকান আছে, তারপরে সাবওয়েতে আছেই। এখানেও দেখুন দোকান, ফুডকোর্ট সব কিছু আলাদা আলাদা, সব কিন্তু মাটির তলাতে। কী নেই? সেফোরা, জারা, রুটস, নাইকি, অ্যাডিডাস সবার আউটলেট এখানে আছে। আর এই সমস্ত জায়গায় ডিসেম্বর মাসে, মানে বড়দিন আসার ঠিক এক মাস আগে থেকে এখানে সেল চালু হয়। অনেক বড় বড় কোম্পানি, লেদার ব্যাগ, আমি অত নামগুলো জানি না, হ্যাঁ সেই সমস্ত ব্যাগেরও খুব সেল চলতে থাকে এই সমস্ত জায়গায়। ভেতরে হাঁটতে হাঁটতে দেখুন এখানে চলে এলাম। বাইরের প্রাকৃতিক আলোটাকে এখানে কী সুন্দরভাবে কাজে লাগানো হয়েছে। আন্ডারগ্রাউন্ড কিন্তু একদম ওপর পর্যন্ত কাজ দিয়ে এমনভাবে ঢেকে রেখেছে যে সূর্যের আলোটা ডাইরেক্ট এখানে এসে পড়ছে, যে এখানে কোনো লাইটের দরকার হচ্ছে না। হ্যাঁ, দোকানগুলোতে লাইট আছে, সে তো নিজেদের লাইট, ওগুলো ওরা জ্বালাবে শোরুমটাকে সুন্দর দেখাবার জন্য। কিন্তু যেখান দিয়ে লোককে হাঁটতে হচ্ছে, যেতে হচ্ছে, সেখানে দেখুন কোনো লাইটের দরকার নেই। আমি আবার রিটার্ন সেন্টার থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে বাইরে যেদিক থেকে এসেছিলাম ঠিক সেদিকে যাবো। তখন বাবলির অফিস শেষ হওয়ার মুখে, দুপুর 1টা বেজে গেছে। তো আমরা ওকে নিয়ে আবার অন্যদিকে, টরন্টোরই অন্যদিকে একটু ঘুরে বেড়াবো। চলুন ওই দিকে যাওয়া যাক, এদিকটা তো দেখলেন। আর মল তো একদিনে দেখা পুরোটা সম্ভব না, তাই জন্য আর ট্রাই করলাম না ভেতরে যাওয়ার। এখনও প্রচুর দেখার আছে এই মলে। বৃষ্টি হওয়ার পরে একটা ভ্যাপসা গরম হয়ে গেছে, ঠিক মাটি থেকে তাপ উঠছে। এখানে তো মাটি নেই, সব চারদিকেই কংক্রিট, সেই কংক্রিটের থেকে একটা গন্ধ উঠছে। আর খুব গরম লাগছে, টেম্পারেচার এখন দেখাচ্ছে 28 ডিগ্রির মতন, হালকা একটু ঘাম হচ্ছে। যতক্ষণ এসিতে রয়েছি ততক্ষণ ঠিক আছে, কিন্তু বাইরে বেরোলে, হাঁটাচলা করলে হালকা ঘাম হচ্ছে। বাবলির অফিস ছুটি হয়ে গেছে, এবার আমরা তিনজনে মিলে বেরোচ্ছি ঘুরতে। আমরা চলে এলাম সিএন টাওয়ারের একদম সামনে। আমরা এই সিএন টাওয়ারে অনেকবার উঠেছি, আমাদের ছোট্ট একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে। তখন আমরা এরকমভাবে এত ভালো ভিডিও করতাম না, মোবাইলে যা ওঠে সেইটুখানি। আমার বাঁদিকে এই দিকটা হচ্ছে টরন্টোর ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট, সমস্ত অফিসগুলো। আর তার ঠিক বাইরে এই দিকটাই হচ্ছে এই বিখ্যাত র্যাপ রিপ্লিজ অ্যাকুয়ারিয়াম অফ ক্যানাডা, আর তার পাশেই হচ্ছে সিএন টাওয়ার। এটাই হচ্ছে ক্যানাডার আইকনিক বিল্ডিং। ক্যানাডা বললেই লোকে ছবিতে এই সিএন টাওয়ারটাই দেখায়। তুই কতবার সিএন টাওয়ারে উঠেছিস পারবি? 2-3 বার উঠেছিস এখন। একবার উঠেছিলি যখন খুবই ছোটো ছিলি, তারপরে তো অনেকবার উঠেছিস। দিম্মাও উঠেছে একা একা। রিপ্লিজ অ্যাকুয়ারিয়ামের ভেতরে আপনার কী করে যে 2-3 ঘন্টা কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। অপূর্ব জায়গা, আমরা অনেকবার গেছি। আগেই বললাম যে ভিডিওর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখতে পারেন। আমরা এই মুহূর্তে টরন্টোর এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেই জায়গাটায় ক্যানাডা এসছে কিন্তু এই জায়গায় আসেনি, হবে না, হতেই হবে। টরন্টো ঘুরতে এলে পরে সবাই এই জায়গাটায় আসবেই আসবে, এই সেই সিএন টাওয়ার, যা 1974 তৈরি হয়েছিল, যা আজও বিশ্বের সমস্ত ভ্রমণার্থীদের কাছে সমান আকর্ষণীয়। আর এই হলো রজার সেন্টার,
এটা হচ্ছে এইখানকার যে বেসবল টিম, সেই বেসবল টিম ব্লু জেসের নিজের স্টেডিয়াম। আর তার ঠিক উল্টো দিকে, রাস্তার উল্টো দিকেই আছে কেনেডিয়ান রেলওয়েজ মিউজিয়াম, সেটাও আমরা যাবো আস্তে করে হেঁটে ওপারে গিয়ে আমরা সেটাও দেখবো। এখানে শুধুই ট্রাভেলার্স, পৃথিবীর সমস্ত দেশের লোককে প্রায় পেয়ে যাবেন। এমনিতেই টরন্টো হচ্ছে পুরোপুরি কসমোপলিটন একটা সিটি, প্রায় 180টা দেশের লোক বা সিটিজেন এইখানে বসবাস করে, তাই জন্য টরন্টো খুব বেশিভাবে কসমোপলিটন। সমস্ত রকমের খাবার দাবার ভাষাভাষীর লোককে এই টরন্টোতে দেখতে পাওয়া যায়। রাস্তা পেরিয়ে আমরা এখন মিউজিয়ামের দিকে চলে এলাম।